বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। গুগলে কোন বিষয়গুলো সার্চ করবেন, কোন বিষয়গুলো মোটেও সার্চ করবেন না, যে বিষয়গুলো সার্চ করলে প্রশাসনিকভাবে আপনি হ্যারাসমেন্ট হতে পারেন, সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটা সময় ছিল আমাদের ছোট্ট একটি প্রশ্নের উত্তরের জন্য আমরা বহু বই পড়তে হতো, তারপরে সেই প্রশ্নের উত্তরটা পাওয়া যেত। এখন কিন্তু আর সেই সময়টা নেই। আপনি এখন গুগলে গিয়ে যে কোনো প্রশ্ন সার্চ করলে সাথে সাথে আপনার কাছে উত্তরটা চলে আসবে। সেক্ষেত্রে যে চারটি বিষয় আপনি গুগলে মোটেও সার্চ করা উচিত নয়, সেই চারটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার ওয়ান হলো এনি ক্রাইম ওয়ার্ড, মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কোনো ওয়ার্ড গুগলে বা ইন্টারনেটে সার্চ করা কখনোই ঠিক নয়। আপনি কৌতূহলবশত লিখলেন হাউ টু মেক এ বোম, হাউ টু মেক এ গান, অথবা কিভাবে সন্ত্রাসীদেরকে ভাড়া করতে হয়, এরকম কোনো ওয়ার্ড গুগলে সার্চ করা উচিত নয়। কেননা আপনি যদি কৌতূহলবশত যদি এগুলো সার্চ করেন, সেক্ষেত্রে গুগল আপনার আইপি নম্বরটা সরাসরি আপনার দেশের গভর্নমেন্টের কাছে এটা ট্রান্সফার করবে। সেক্ষেত্রে প্রশাসন আপনার বাসা পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে আগেভাগে সতর্ক থাকা ভালো। নম্বরে আপনি যে বিষয়টি গুগলে মোটেও সার্চ করা উচিত নয় সেটি হলো পার্সোনাল ইনফরমেশন। আপনি আপনার কোনো ব্যক্তিগত ইনফরমেশন গুগলে সার্চ করা উচিত নয়, যেমন আপনি আপনার নাম লিখে গুগলে সার্চ করা উচিত নয়, অথবা আপনি আপনার ইমেল লিখে, অথবা আপনি আপনার ফোন নাম্বার অথবা হোম অ্যাড্রেস লিখে গুগলে কখনো সার্চ করা উচিত নয়। সেক্ষেত্রে আপনি কিন্তু সার্চ করতেছেন কৌতূহলবশত, যে আমার নামটা লিখে দেখি গুগলে কি আসে, বা ফোন নাম্বারটা লিখে দেখি। আপনি গুগলে যা লিখবেন তাই কিন্তু গুগলে সেভ থাকবে, মানে এগুলো যাওয়ার কোনো চান্স নেই। সেক্ষেত্রে যাদের কাছে যত বেশি ডাটাবেস, মানে ডাটা থাকবে, সেই সার্চ বার বা গুগল তত বেশি শক্তিশালী হবে। সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করতেছেন, সেক্ষেত্রে ভালো একজন বা দক্ষ একজন হ্যাকার চাইলে আপনার আইডি বা আপনার ফোনটা তারা হ্যাক করার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। সেক্ষেত্রে আশা করছি আপনি পার্সোনাল ইনফরমেশনগুলো কখনো গুগলে সার্চ করবেন না। তিন নম্বরে আপনি গুগলে যে বিষয়টি সার্চ করা মোটেও উচিত নয় সেটি হলো নেভার সার্চ ক্যান্সার ফুড, মানে কোন কোন খাবার খেলে ক্যান্সার হয়। সেক্ষেত্রে গুগল আপনাকে যে ইনফরমেশন দিচ্ছে সেগুলো দেন সঠিক হবে, এরকম কথা কিন্তু গুগলও বলেনি। সেক্ষেত্রে যে ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আছে সেগুলো আপনাদেরকে আগে দেখাবে, আপনি বিভিন্ন বিভ্রান্তি বা হয়রানির শিকার হইতে পারেন। সেক্ষেত্রে আপনি এগুলো এখানে সার্চ না করে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সহজ কথা হলো গুগলে সার্চ করলে এমনও পাবেন যে ভাত খাইলেও ক্যান্সার হয়। কিছু ভুয়া বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি বিভিন্ন হ্যারাসমেন্ট হতে পারেন, মানে মেডিসিন সংক্রান্ত। সেক্ষেত্রে আপনি গুগলে কোনো মেডিসিন সংক্রান্ত বা ওষুধ বা ডাক্তারি সংক্রান্ত কোনো চিকিৎসা না নেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন, গুগল থেকে কখনোই পরামর্শ নেবেন না। সর্বশেষ চার নম্বরে আপনি গুগলে যে বিষয়টি সার্চ করা মোটেও উচিত নয় সেটি হলো এনি চাইল্ড, মানে বাচ্চাদের পর্নোগ্রাফি বা খারাপ ভিডিও বা গুম সংক্রান্ত, কিভাবে বাচ্চাদেরকে গুম করতে হয়, বা বাচ্চাদের গর্ভপাত বা কন্যা হত্যা, এরকম কোনো কিছু লিখে গুগলে সার্চ করা আপনার মোটেও উচিত নয়। সেক্ষেত্রে আপনি যদি কৌতূহলবশত যদি এগুলো লিখে সার্চ করেন, সেক্ষেত্রে গুগল সরাসরি আপনার দেশের গভর্নমেন্টের কাছে আপনার আইপিটার তারা ট্রান্সফার করবে। সেক্ষেত্রে গভর্নমেন্ট, মানে প্রশাসন আপনার বাড়ি পর্যন্ত আসতে পারে, আপনি হ্যারাসমেন্ট হতে পারেন। সেক্ষেত্রে আপনি আগেভাগে থেকে সতর্ক থাকার জন্যে আমরা আমাদের আজকের ভিডিওটি তৈরি করেছি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি দিয়ে আপনার যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।